তো এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এরকম ঘাস থাকা অবস্থায়ও মানে আমরা ঘাসগুলোরে গরুর জন্য না নিয়ে পুরো আলকাতার মতো তো এইখানে যে উপরের যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের অংশ আর কি হ্যাঁ যে জায়গায় পানি ওঠে না আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি হচ্ছে আমাদের ঘাসের জমিতে ওষুধ দেওয়ার জন্য তো ওষুধ কেন ঘাসের জমিতে দিব এটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি আস্তে আস্তে প্রথমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ড্রাম এই ড্রামগুলো আমরা নিয়ে আসছি মামার যে ড্রামের ভিতরে পানি ঢুকাই দিয়েছেন এবং এক আমরা আমাদের এখানে যে জমিতে আমরা দিব এখানে 12 কাঠার মতো জমি আছে আর কি তাতে 37% 37 বা 36% এরকম আছে তো এরকম জমিতে আমরা 3 ড্রাম দিব আর কি আমাদের কাছে যে ওষুধ আছে এখানে দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে যে ওষুধ হ্যাঁ এইটারে 3 ড্রামে এটার আমরা সম্পূর্ণ করবো আর কি দিই আর কি তো পর্যায়ক্রমে দেখাই দিচ্ছি আপনাদেরকে খুব ভালো করে আবরণ দেওয়া থাকে যাতে এটা খুলে না যায় যেহেতু এটা বিষ সরাসরি ডিরেক্ট বিষ হ্যাঁ যেটা দিয়ে আপনার এই যে ঘাসগুলো আছে যে নিচে দেখতেছেন এরকম ঘাস হচ্ছে একেবারে পচে যাবে একবারে ভুই জমি একেবারে পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি আমরা মামা ওটার হচ্ছে কেটে নিচ্ছে একবারে এটা একেবারে মানে দেখতে কেমন কেমন লাগে আলকাতরা আলকাতরা ভাব পুরো আলকাতরা মতো কিন্তু এটা হচ্ছে ডিরেক্ট বিষ একবারে সরাসরি বিষ এটা ফেনা হয়ে গেছে পুরো ভিতরে ফেনার মতো হয়ে গেছে এটা এখন যদি গোলা নয় তাহলে পুরো ফেনা ফেনা হয়ে যাবে আর কি এটা জায়গা থাক নাকি আবার তো আসা লাগবে না কি দেবেন না ভিতরে আপডেট গুলো নিয়ে গেলে তো এটারে মিক্স করা শেষ এখন এটার মুটকি লাগাই নিতে সময় আমার এখানে কত লিটার পানি আছে 18 লিটার এটার ওজন আর কি টোটাল মানে এটার ভিতরে 18 লিটার পানির সাথে আমরা ওষুধটা মিক্স করছি আর কি তবে এরকম আরও 2 বার করা লাগবে বন্ধু ভাবে কেউ খাইলে বিনে আবার এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এরকম ঘাস থাকা অবস্থায়ও মানে আমরা ঘাসগুলোরে গরুর জন্য না নিয়ে বা বড় না করে কিসের জন্য এই ঘাসটা মেরে ফেলতেছি মানে যেহেতু এটা বোনা ঘাস ছিল আমাদের আপনারা জানেন কিন্তু মেরে ফেলতেছি কেন এটা আমি আপনাদেরকে বলতেছি আমাদের এই যে জায়গাটা আছে বা এই জমিটা আছে এই জমিটা হচ্ছে নিচু জায়গা হ্যাঁ আর কয়েকদিন পরে এই জায়গায় পানি উঠে যাবে আর কি এই যে পাটগুলো আছে চার চার দিয়ে এই পাটগুলো কেটে ফেলবে কেটে ফেলার পরেই বন্যার পানি বা বর্ষার পানি বৃষ্টির পানি এখানে এসে ভরে যাবে তো তখন আর এই জায়গাটাতে ঘাস হবে না হ্যাঁ তো ঘাস যদি তখন না হয় তো জায়গাটা হচ্ছে পতিত করে থাকবে পানির নিচে চলে যাবে আর কি তো এই কারণেই আমরা এই সিজনে হচ্ছে এখানে এই যে আমরা এদিকে বলি হচ্ছে টাকমারা ওষুধ টাকমারা ওষুধ বলতে হচ্ছে যে এটা মেরে দিলে হচ্ছে কোনো ঘাস আর থাকবে না একেবারে জমি পরিষ্কার হয়ে যাবে কোনো ধরনের ঘাস এখানে থাকবে না এটা দেওয়ার পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা সম্পূর্ণ দেওয়ার পরে আমরা হচ্ছে এই জায়গায় আপনার ইয়া করবো কী বলে এটারে ধান বুনবো আর কি হ্যাঁ তো আমরা ধান বুনবো যে কারণেই হচ্ছে ধান বোনার জন্য জায়গাটা পরিষ্কার করাটা আমাদের জন্য এখন জরুরি আর কি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যদি এই পাশে আপনাদেরকে দেখাই ঘাস কিন্তু এখন আছে হ্যাঁ এই যে এই জায়গাগুলোতে কিন্তু এখন ঘাস কাটা হয় না আমরা যদি রেখে দিতাম তাহলে ঘাস হইতো কিন্তু ঘাস হবে না এই কারণেই কারণ হচ্ছে যে এই জায়গাটা পানি চলে আসবে কয়েকদিন পরেই পানি চলে আসবে যে কারণে যদি আমরা ধান না বুনি তাহলে জায়গাটা পতিত করে থাকবে হ্যাঁ তো যে কারণে হচ্ছে আমরা ধান বোনার ট্রাই করতেছি যে ধান বুনে দেবো আর কি ধান বুনলে জায়গাটা ধান হইলো একটা ফসল তৈল আর কি তো এই কারণ হচ্ছে এটা আর এর ভিতরে ধান বোনা যাবে না কারণ হচ্ছে যে এইখানে তো দেখতেই পাচ্ছেন যে অনেক ইয়া ঘাস এখন আছে আর এই কয়েকদিন আমরা বুনতে পারিনি কারণ হচ্ছে টানা বৃষ্টি নামছে কয়েকদিন বৃষ্টি নামার কারণে হচ্ছে আমরাও জমিতে আসতে পারিনি প্রচুর পরিমাণে বৃষ্টি এখনও ভুই নরম আর কি আজকে যেহেতু রোদ উঠছে তো আজকে থেকেই আমরা এটা দিয়ে দিলাম তবে আপনাদের আপনাদের যদি দিতে হয় তাহলে রোদ্রে সময় দিবেন এটা কিসের সময় দেওয়া যায় না কী বল আপনার বৃষ্টির সময় বা অন্য কোনো সময় দিলে এটা কাজ করবে না আর কি হ্যাঁ টাকমারা বা পচনীয় ওষুধ বলে এটারে হ্যাঁ এটা হচ্ছে আমরা দিচ্ছি
আর এখানে যে উপরে যে জমিটা আমাদের আছে ওইখানে মূলত পানি ওঠে না, আমি আপনাদেরকে দেখাইতেছি আসেন। তো এইখানে যে উপরের যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের অংশ আর কি, হ্যাঁ, যে জায়গায় পানি ওঠে না। এই কারণে হচ্ছে এইখানকার ঘাস আমরা ঘাস কেটে নিব, কিন্তু এখানে আমরা মানে ধান বুনবো না আর কি। ওই নিচের জমিটাতে পানি উঠে যায়, ওই কারণে ওই জমিটাতে আমরা হচ্ছে ধান বুনে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বোনা ঘাস ছিল, একবার আমরা কেটে নিছি আর কি। এখানকার ঘাস কেটে নেওয়ার পরে আবার আলহামদুলিল্লাহ এই যে এই পরিমাণ হয়ে গেছে। তবে এটার কিছুদিনের মধ্যেই কেটে নিতে হবে, কারণ এইবার বেশি বড় করা যাবে না। বেশি বড় করলে গরুতে খাইতে চায় না, মানে শুকায় যায় আর কি। তো এই কাঁচা থাকতে থাকতে এটা কেটে নিয়ে যাবো আর কি। তো এইটা হচ্ছে অবস্থা যে এই পাশে আর এই পাশে, এই জায়গাটা হচ্ছে উঁচু আর ওই সাইডটা দেখাও ওই সাইডটা হচ্ছে নিচু আর কি। হুম, ওই যে দেখেন ওই যে মামা যে এই পাশে দিতেছে, হুম, এই যে একেবারে এই আইল সহ একবারে, হুম, ইসের জমির আইল সহ দিচ্ছি, কারণ এখানে প্রচুর পরিমাণে ঘাস আর কি, মানে আজাইরে ঘাস, যেগুলো কাইতে না আমাদের পক্ষে পসিবল না, যে কারণে আমরা প্রচুর দিয়ে দিচ্ছি। এখান দিয়ে কিন্তু ঘাস আছে, কিন্তু তারপর আমরা পচনি দিয়ে দিলাম বা টাক মারা ওষুধ দিয়ে দিলাম, কারণ হচ্ছে এখানে আমরা ধান বুনবো, যে কারণে হচ্ছে এটা দেওয়া আর কি। অনেকে মনে করতে পারেন যে ঘাসের মধ্যে কেন দিচ্ছেন, এটা দেওয়ার মূলত কারণ এটাই আর কি। হ্যাঁ, যেহেতু আমরা এটা কেটে ফেলবো, মানে সরি, এই জায়গাটাতে আমরা ধান বুনবো, যে কারণে হচ্ছে এটা দেওয়া আর এই আর কি। আবার লাগাইতেও পারি ঠিক নাই, তবে বোনাটাই মানে বেশি ভালো হবে। বোনাটাই বোনা ঠিক আছে না, ধান বোনাই বুনেই তো ঠিক আছে, লাগানো তো ঝামেলা আর কি। অনেক পানি টানি দেওয়া লাগে, এরপরে চার্জ দেওয়া লাগবে। আর এখন এই যে জমিগুলো আছে আশপাশে, সব জমিতে সব জমিতে মূলত ইয়া দেওয়া, কোথায় দিবি।